না 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 বিকাশ না, মরিচিকার পিছনে ছুটে কোনো লাভ নেই। তুমি আমার মনকে দুর্বল করে দিও না, তুমি ফিরে যাও বিকাশ, তুমি ফিরে যাও। আমার জীবনে তুমি মরিচিকা নও ললিতা, এক পরম বাস্তব সত্য, সেই সত্যকে অস্বীকার করার আজ আর কোনো উপায় নেই। কিন্তু আমার পরিচয়টা তো তুমি জানো বিকাশ, রাতের আকাশের তারার মতো যে পরিচয় দিনের আলোয় কখনো কোনোদিন প্রকাশ পায় না, কিন্তু রাতের অন্ধকারে হাজার আলো রোশনাই নিয়ে তা জ্বলে ওঠে। সেটা তো তোমার বাইরের পরিচয়, অন্তরের পরিচয়টাকে তো অন্তর দিয়ে চিনতে হয়। আমার সেই নীরব মনের জলসাঘরে তোমার তোমার নুপুরের আওয়াজটাকে তুমি শুনতে পাচ্ছ না? ভালো মানুষের সমাজে তোমার কোনো জায়গা নেই, শুধুমাত্র ভালোবাসার জোরে আমরা তোমাকে জাতে উঠতে দেব না। যে সমাজ এখনো সব মানুষের জন্য ভরপেট ভাতের ব্যবস্থা করে দিতে পারেনি, মানুষের জাতের বিচার করার অধিকার তার নেই, আর সেই সমাজকে আমি মানি না। সমাজকে না মানলেও তোমার আত্মীয় পরিজন পরিবার বর্গ এদের তো মানতে হবে, এদের বিরুদ্ধে দাঁড়িয়ে। তুমি তো সবই জানো ললিতা, যে ছেলেবেলা থেকেই আমার বাবা মা দুজনেই মারা গেছেন, এক দুঃসম্পর্কে কাকার কাছে আমি মানুষ হয়েছি, আর কিছুদিন হলো ভগবান তাকেও সরিয়ে দিয়ে আমাকে একেবারে মুক্ত পুরুষ করে তুলেছে। তাই ভুজঙ্গ বচ্চাদার মানিকলালের দল আমাকে কিছুতেই মুক্তি দেবে না বিকাশ, যুগ যুগ ধরে ওদের কামনার বিকৃত কামনা বাসনার প্রদীপ হয়ে আমাকে জ্বলতে হবে, কারণ আমার বাবার চিকিৎসার জন্য প্রতি মাসে ভেলনের হাসপাতালে 1,00,000 করে টাকা পাঠাতে হবে। ললিতা প্লিজ, আমার সামনে তুমি কখনো চোখের জল ফেলবে না। আমি তো কাঁদতে চাই রে বিকাশ, আমি তো কাঁদতে চাই রে, আমি তো সাধারণ ঘরের মেয়ে হয়ে বাঁচতে চেয়েছিলাম। ওই বাংলাদেশের এক সুদূর ছায়াগ্রা গ্রাম থেকে যখন আমি কলকাতায় এসেছিলাম তখন আমার দু চোখে ছিল কত স্বপ্ন, আমার বুক ভরা কত আশা ছিল, কিন্তু সেসব কোথায় হারিয়ে গেল। কিছুই হারায়নি ললিতা, কিছুই হারায়নি। যদি তোমার মধ্যে এখনো ভালোবাসা জেগে থাকে তাহলে তুমি আবার সব কিছু ফিরে পাবে। তাহলে চলো আজ এক্ষুনি আমরা কোনো মন্দিরে গিয়ে বিয়ে করি। কি বলছো তুমি ললিতা? তারপর তুমি ফিরে যাবে তোমার জীবনে, আর আমি ফিরে যাব আমার কর্তব্যের কাঁটাতারের ওপারে। আমাদের আর কখনো কোনোদিন দেখা হবে না, সেথির সিঁদুরের এক টুকরো লাল রং আমাদের ভালোবাসার সম্পর্কে সেতু হয়ে আমাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখবে। তারপর অনেক দিন কেটে যাবে, হয়তো বা 25-30 বছর পর জীবনের শেষ প্রান্তে এসে যদি আমি নিজেকে শুদ্ধ পবিত্র বলে মনে করি তাহলে আবার তোমার জীবনে আমি ফিরে আসবো বিকাশ। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবহীন মানুষটা ততদিন কি করবে বলতে পারো ললিতা? কি করবে? তাহলে শোনো, ভালোবাসার প্রদীপটাকে নিভতে দিও না, ভালোবাসার প্রদীপটাকে নিভতে দিও না, দূরে গেলেও থাকো কাছে, দূরে গেলেও থাকো কাছে, সকাল সাঁঝে পাশে পাশে
পিরিটি সাগরে জেবানা সাঁতারে কিসার জীবন তার, পিরিটির ব্যাধি সারিলে না সারে জানে ভূষঙ্গ। ও মাইয়া, এই তাহলে তোমার আসল বৃত্তান্ত। এই নাগরের লগে তুমি তাহলে সেদিন সিঁদুর পড়তি রাজি হও নাই? এমন অসভ্যের মতো কথা বলছেন কেন? কি আপনি ভুজঙ্গ মানে সাপ, তাই আমার সামনে কারোর ফোঁস করা নিষেধ। তাই কইছিলাম কি, ললিতার আসা সাইরা দিয়া যে রাস্তা দিয়ে আইসো সেই রাস্তা দিয়ে মানে মানে কাইটা বড় ভাব দাও। আমার বাড়ি এখানে কে থাকবে আর কে প্রস্থান করবে সেটা ঠিক করব আমি। আমার বাড়িতে দাঁড়িয়ে আপনাকে দারোয়ানগিরি করতে হবে না। আরে মামারে দারোয়ান কই? হ্যাঁ, আপনার স্বভাব চরিত্র দেখে মনে হয় আপনাকে নাম্বার 1 দারোয়ান। তাহলে দারোয়ান হইয়া আমি তোমাদের ভালোবাসার গাড়িটারে সর্বনাশের পথে গড়াই দিই। ওই মাল তো যখন নিজে থেকে যাবে না তখন কাকে কখন কোথায় নিয়ে যেতে হবে সেই দায়িত্বটা কিন্তু আপনার নয় ভুজঙ্গ বাবু, আমার। হায় রাম, কয় কি তুমি তুমি কে হও বাবা? আমি নারকোটিক্স কন্ট্রোল বোর্ডের ইন্সপেক্টর দুলাল বক্সি। হেরোইন আর ড্রাগের চোরাকার মানুষদের খুঁজে বের করার জন্যই আমি এখানে এসেছি। তাহলে বিকাশ, তুমি আমার সঙ্গে একবার চলো। আমি যাব আর কেনই বা যাবো, আর কোথায় যাবো? হেরোইন রাখার অপরাধে আমি তোমাকে গ্রেফতার করলাম। কি বলছিলাম? এই ভুজঙ্গ দাস ভট্টাচার্যির খেলাটা বুঝতে পারলে তো বাপ ধন, শয়তানিতে আমি শকুনির থিকা একটু কম কিন্তু কাল নেমি থিকা অনেক বেশি। যাও দুলা, ওরে ধরে নিয়ে যাও। দাঁড়ান ইন্সপেক্টর, আপনি বোধহয় জানেন না সুপ্রিম কোর্টের নতুন নিয়ম অনুযায়ী কাউকে ধরে নিয়ে যেতে হলে তার সম্পর্কে দিন ক্ষণ কখন কোথায় কি পাওয়া গেছে সব কিছু একটা কাগজে লিখে একজন নিরপেক্ষ সাক্ষীকে দিয়ে সই করিয়ে নিতে হয়। ললিতা, বিকাশের কাছে তুমি কি আমাকে ডিউটি শেখাচ্ছো নাকি? আমার কথার উত্তর দিন। বিকাশের কাছ থেকে কি পাওয়া গেছে তাকে আমি জানতে পারি অফিসার? হেরোইন, হেরোইন পাওয়া গেছে। এই যে আমি সাথে করে লই আইছি। এই নাও তোরা আসো না, এই এই পিস্তলটা নাও, এই দাঁতে ওর আঙুলের ছাপ নিয়া সব কাগজে ভালো করে লিখে দেবে, সাক্ষী সব আমি সই করিয়া দেবো, ঠিক আছে? বাহ, চমৎকার 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 অফিসার, চমৎকার। সরকারের দেওয়া মাইনে নিচ্ছেন, সরকারের দেওয়ায় পুলিশের পোশাকটা পরে আছেন, সরকারি খয়রাতে পুলিশের রেশনে চাল ডাল সব কিছু ভোগ করছেন, অথচ জনসাধারণের বদলে একটা জানোয়ারের পদসেবা করছেন। ললিতা, মুখ সামনে কথা বলবে বলে দিচ্ছি, আমার তোমার কাছ থেকে আমাকে ডিউটি শিখতে হবে না। আমার কাছ থেকে আপনাকে কিছু শিখতে হবে না অফিসার, কিন্তু আপনার এই পোশাকটার কাছ থেকে আপনাকে কিছু শিখে নেওয়া দরকার। যে পোশাকটা পরে আমাদের দেশের জওয়ানরা কার্গিল সীমান্তে নিজেদের প্রাণ বিসর্জন দিচ্ছে দেশের জন্য, অথচ আপনারা পুলিশ অফিসাররা সেই পোশাকটার অপমর্যাদা করে এই দেশের মাথাটাকে নিচু করে দিয়েছেন। আপনারা একজন অপরাধী, আপনারা মরণবিধান, আপনারা একজন সমাজ বিরোধী। তুমি চুপ করো ললিতা, কোন আইনে ওরা আমাকে আটকে রাখতে পারবে না। ওকে আটকে রাখতে না পারলেও তোকে চিরজীবনের মতো পঙ্গু করে দেবো, আর কোনোদিন এই ভুজঙ্গ বাবুদের পথে কাঁটা দিতে পারবে না। বিকাশ, আমি তোমার সঙ্গে থানায় যাব, আমি থানায় গিয়ে সবকিছু বলে দেবো। তুমি কোথাও যাবে না, ভুজঙ্গ ভট্টাচার্য অনেকদিন গরম ভাতের গন্ধ পায় নাই, আজকে সে তোমার পাতে খাবে। আসো আমার কাছে আসো। ভুজঙ্গ বাবু, আপনি ললিতার গায়ে হাত দেবেন না। একশো বার দেব, হাজার বার দেব, কি করবি রে শালা তুই? হ্যাঁ, তোমার সামনে আমি ওই মাইয়াডার করে গোপাল হইয়া উঠা বসু, আমি দেখি তুই কি করতে পারি। বিশ্বের রাজনীতিতে চলছে যে দাবার খেলা, ভারতের আকাশে বাজপাখি মেলছে জানা,
যখন তখন তার নিয়ে যেতে পারে হঠাৎ দিয়ে ভালা। আজি আমরা যে ভারতের সন্তান, আজি আমাদের নেই ঠিকানা, আজি আমাদের নেই ঠিকানা, আজি আমাদের নেই ঠিকানা, আজি আমাদের নেই ঠিকানা। ভোলা মো ছিড়লো কেন এক তারা টাটা, এমন করে ছিড়লো কেন এক তারা টাটা, ও খুদাস পাউন নেই তো বাউলা ভোলা মো। এমন করে ছিড়লো কেন এক তারা টাটা, ও উদাস বাউল নেই তো বাউলা ভোলা মো। মনের কথা কারে বলিয়া এমন করে ছিড়লো কেন এক তারা টাটা, এমন করে ছিড়লো কেন এক তারা টাটা, ও উদাস বাউল নেই তো বাউলা। আমি আমি কখনো এই জীবনকে মেনে নিতে পারছি না। সামান্য সামান্য একটা কাগজে সই করে যে বিয়ে হয়েছে তা কখনোই আমাকে চার দেওয়ালের ভেতর আটকে রাখতে পারবে না। আমি 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 আজই এখান থেকে চলে যাব। অসময়ে বর্ষাকাল,
হরিণ চাটে বাঘের। ফাঁসির দড়ি থেকে তোমায় রেহাই নেই রঞ্জন, তুমি যেখানেই যাও বলিস তোমাকে ঠিক খুঁজে বের করি, তারপর তোমার মা বাবার চোখের সামনে। না 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 না, এত বড় আঘাত তারা সহ্য করতে পারবেন না। তাদের তাদের এক ছেলে হারিয়ে গেছে, আরেক ছেলের মুখের দিকেই তাড়িয়ে তাকিয়ে তারা বেঁচে আছেন। আমার কিছু হয়ে গেলে তাদেরকে বাঁচিয়ে রাখা যাবে না। আরে তাহলে ওসব চিন্তা ছেড়ে দিয়ে তুমি নিজেকে তৈরি করো, আজ তোমাদের কিছুক্ষণ পরে বিয়ের পার্টি শুরু হবে। কেন কেন আমাকে জোর করছেন? এই মন নিয়ে আমি কোনো উৎসবে সামিল হতে পারবো না। মনকে শক্ত করার ওষুধ আমার কাছে আছে রঞ্জন, এই নাও এই নাও মৃত সঞ্জীবনী সুধা, একটুখানি গলায় ঢাললে সব যন্ত্রণা একেবারে গলে জল হয়ে যাবে। দাও আমাকে দাও। এই সমাজে এই সমাজে মানুষ হতে গেলে তোমাদের তোমাদের প্রত্যেকটা কথা দেখছি মেনে চলতে হবে। নেশা না করলে তোমাদের ভালোবাসাটাকে ভোগ করা যাবে না। আমি কিন্তু আর কেষ্টবিষ্টুর মুখ বন্ধ করে রাখতে পারবো না। কেষ্টবিষ্টু মানে? তার মানে ওরা আমাদের ব্যবসার পার্টনার লক্ষ্মণ প্রসাদ আর ক্রমান। আমার গোটা ব্যবসাটাই হচ্ছে ভুয়ো, এই তোমার মতো মুরগিকে জবাই করাই না আমার একমাত্র কাজ। 20-25 লাখ টাকা হাতিয়ে আমরা তোমাকে ছেড়ে দিতাম, কিন্তু হঠাৎ ভুজঙ্গবাবুকে খুন করে তুমি এক মরণ পাবে জড়িয়ে গেলে রঞ্জন। অবাক করে বলিস না দাদা, সেদিন ওই ঘটনাটা ঘটেছিল বলেই তো আমার মতো মেয়েকে একটা বিয়ে করতে পেরেছি। আরে বাবা সব কথা ভুলে এখন আমরা শরতের মেঘের মতো খুশির আকাশে উড়ে বেড়াবো। সুখ সুখের মানেটা কি তুমি জানো পিঙ্কি? জানো না জানো না জানো না। যাও কোন খাঁচার পাখিকে জিজ্ঞাসা করো, তার বদ্ধ ডানায় কোন সুখের ছন্দ লুকিয়ে আছে কিনা। ফুলদানিতে সাজানো কোন কাগজের ফুলকে বুকে নিয়ে দেখো, তার নকল পাপড়িতে কোনো ভোরের শিশির লেগে আছে কিনা। ফুলের পাপড়িতে ভোরের শিশির লেগে না থাকলেও এই কাগজের নোটের গায়ে সুখের ঠিকানাটা কিন্তু লেখা আছে রঞ্জন। এ যুগে টাকাই হলো সপ্তম, সেই জন্যই তো আমি আপনাদের মতো বড় লোকদের এই দেহের সঙ্গে একজনের মতো লেগে আছি। আরে এসো দুলাল এসো, আমাদের রাজার দুলাল এসো, পরিচয় করিয়ে দিই। এ হলো রঞ্জন চৌধুরী, সোনাপারুল গ্রামে বিখ্যাত জমিদার বংশের ছেলে, বর্তমানে আমার আদরের জামাই। আর ইনি হচ্ছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ইন্সপেক্টর মিস্টার দুলাল। নমস্কার ভাই, নমস্কার। আপনার সঙ্গে পরিচিত হয়ে খুব আনন্দ পেলাম। এবার তাহলে আপনি আমাদের দলে হলেন? আগে না, দুর্ভাগ্যক্রমে আমি এবারই জামাই হলেও কোনোদিনই আপনাদের জাতে উঠতে পারবো না, কারণ যে হিরোইন আর চোরা কারবারিতে ধরবার জন্য আপনাদের স্পেশাল ডিপার্টমেন্টটা তৈরি হয়েছে, আপনি তাদের বাড়িতে খানা খেতে এসেছেন। সবাই মিলে ভাগে চোখে খাওয়ার জন্যই তো সরকার নতুন নতুন বিভাগ তৈরি করেছে। এই সমাজতান্ত্রিক দেশে দুর্নীতির অধিকারটা সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে তো, তাই নাকি? আগে হ্যাঁ, এরপর হয়তো একদিন দেখবেন দিল্লিতে আলাদা করে একটা দুর্নীতি বিষয়ক মন্ত্রীর পদ সৃষ্টি করা হয়েছে। আর ওই দপ্তরের মন্ত্রী খুঁজে পেতে আপনাকে বেশি বেগ পেতে হবে না দুলাল বাবু। আরে ধরে এনে কোনো ললিতাকে কিংবা লালহুলুকে বসিয়ে দিলেই চলবে। তারপর সেই মন্ত্রী মশাই এই খুশখবর গণতান্ত্রিক অধিকারটাকে আইন সম্মত করে দেবেন, তখন দেখবেন পঞ্চায়েত মিউনিসিপালিটি প্রধানমন্ত্রী সবাই লাইন দিয়ে রসিদ কেটে ঘুষ খাওয়া শুরু করেছে। তাহলে সেই আনন্দে আপনিও একটু? দিন 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 দিন, এটা কখনো এটা হয় না।
ভালো কথা। কাল ললিতার বাড়ি থেকে বিকাশ নামে একটা ছেলেকে আমি গ্রেফতার করেছিলাম, কিন্তু ভুজঙ্গ বাবুকে তো দেখলাম না। ভুজঙ্গ বাবুর খবরটা আমার হাজবেন্ড আমি রজনী বলতে পারবে। এ রঞ্জন কি গো বলো না, কোথায় ভুজঙ্গ বাবু বলো না? মানে উনি একটা বিশেষ কাজে মুম্বাই গেছেন। লোকটা না, লোকটা মাঝে মাঝে উধাও হয়ে যায়, ব্যাপারটা কিন্তু খুব রহস্যজনক। আরে ওসব কথা থাক দুলাল বাবু, কারণ আজ আমার বাড়িতে বিয়ের উৎসব শুরু হবে, পার্টি শুরু করে দাও। Ladies and gentlemen, let me welcome Mr. Ranjan Chaudhary and Mrs. Pinky Chaudhary. এদের দুজনের নাচ গানের মধ্যে দিয়ে আজকের পার্টির শুভ উদ্বোধন হবে। আমার এই বর্তমান মানসিক অবস্থায় কোনোভাবেই তা সম্ভব না। রঞ্জন এভাবে সিনসিয়ার করো না, তাহলে দুলাল বাবু কিন্তু তোমাকে সন্দেহ করবে। ইয়েস রঞ্জন, নাচো, গাও, এনজয় করো। কামন, আরে কামন না গেলে নাচো, নাচো, কামন, কামন রঞ্জন, ডান্স রঞ্জন, ডান্স, ডান্স। আজ ইনকুনা করে নাক, কুনা করে নাক, কুনা করে নাক। কাকে খোকা খোকা বলছেন, কে আপনি? একি আপনি, আপনি এখানে এসেছেন কেন? তুই বিপদে পড়ে আমার কাছে 5 লাখ টাকা চেয়ে পাঠিয়েছিলি, তাই জন্যই আমি তোর কাছে ফিরে এসেছি। তার জন্য আপনি নিজে ছুটে এসেছেন কেন? চেকটা বাইপোস্টে পাঠিয়ে দিলে পারতেন। এই লোকটা ঔষধ ঘর মতো বাড়িতে ঢুকে পড়েছে। রঞ্জন তুমি একে চেনো নাকি? বল আমি তোর কে? এই বিচিত্র উৎসবের আসরে এই বেমানান মানুষটার সঠিক পরিচয়টা তুই নিজেই ঠিক করে দে। বলো বলো রঞ্জন বলো, চুপ করে আছে কেন? বলো ওই লোকটা কে? বলো কে লোকটা? কে? উনি উনি আমাদের জমিদারি এস্টেটের নায়েব মশাই। ও ঠিকই বলেছে, এই বিচিত্র উৎসবের আসরে ও নিজের মানুষটাকে চিনতে ভুল করেনি। বসের কথার অবাধ্য হলো বেটা
চাকরি থাকবে নাকি? বলি কাকা কি এনেছো? নগদ না চেক? দেখি দেখি, তুই তো চেক আনার কথাই বলেছিলি রঞ্জন। শোনো, স্বামীর কর্মচারী হয়ে থাকে তুই বলে ডাক্তার আপনার লজ্জা করছে না? তোমার স্বামী আমি রঞ্জনের শ্বশুর মানিকলাল আচার্য। কিছুক্ষণ আগে আমার মেয়ে পিঙ্কির সাথে রঞ্জনের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। চমৎকার চমৎকার রঞ্জন বাবু, এমন খবর শুনতে কার না ভালো লাগে। আপনি আপনি ঠিকই করেছেন, আপনি চিঠিতে বিপদের কথা লিখেছিলেন, কিন্তু এ তো দেখছি সুসংবাদ। পুরনো সম্পর্কে নতুন জীবনে গৃহে প্রবেশের আনন্দ সংবাদ। মালটা সেই তখন থেকে ভ্যানটারা মানছে, কিন্তু আসল মালটাই বার করছেন। কি হলো কাকা? চেকটা দাও, একবার যদি মুখ খারাপ করে কথা বলবো না তখন কিন্তু কিছু বলতে পারবে না বলছি। আচ্ছা রঞ্জন বাবু, দিচ্ছ না? এইসব কায়া ভুষি মাল দিয়ে আপনারা জমিদারি চালান কি করে? যত সব ভুষি মাল, কোনো চিন্তা নাই দোলাল বাবু, কোনো চিন্তা নাই। দেশে গিয়ে এই সব ভুষি মাল মানে এই সব পুরনো মালকে হাটিয়ে আমরা নতুন সিস্টেম চালু করব। না না, আপনি আপনি এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের রসিকতা স্বীকার হচ্ছেন কেন? দয়া করে দয়া করে চেকটা দিয়ে আপনি এখান থেকে চলে যান। হ্যাঁ নিশ্চয়ই যাব, তবে এরপর টাকার দরকার হলে এই নায় মশাইকে তাগাদা করবেন না। আপনার যে বাবা বিদেশে থাকে আপনি তাকেই চিঠি লিখবে। এই নিন এই নিন স্যার আপনাদের। আপনাদের কাছে যেটা আবর্জনা সেটা ওই বাবুর বাড়ির গৃহ দেবতা মা চণ্ডীর আশীর্বাদী। আরে মদের আসরে আমাদের কোনো আশীর্বাদী ফুলের দরকার নেই, এটা বরং আপনি মাথায় করে নিন। রঞ্জন বাবু রঞ্জন বাবু, আপনার বিপদের কথা শুনে কাকলিমা আপনার জন্যই ফুলগুলো পাঠিয়েছিল। কাকলি? তার মানে তার মানে বাপি ওদের বাড়িতে আর একটা মেয়েও আছে? কে? কে মেয়েটা? আমাদের বাড়ির কাজের সামান্য একটা পুরোহিতের মেয়ে, সে তো কাজের মেয়েই বটে। আপনি আপনি চুপ করুন, দয়া করে আমার যন্ত্রণাকে আর বাড়িয়ে না দিয়ে আপনি প্লিজ প্লিজ এখান থেকে চলে যান। রঞ্জন বাবু, আপনার আপনার বিয়ের কার্ডটা না দেখেই আমি ও বাড়ি থেকে চলে এসেছি, ফিরে গিয়ে আমি ওদের কি বলবো? দয়া করে সেটা কি আপনি আমাকে বলে দেবেন? আপনি বলবেন রঞ্জন বেঈমান বিশ্বাসঘাতক লম্পট উচ্চাশা আর অর্থের নেশাই সে সবাইকে ভুলে গিয়ে এখানে বিয়ে করেছে, আর আর সে গ্রামে ফিরে যাবে না। হায় ভগবান, কি হলো আপনার আপনার কি হলো? না ছুবেন না আমাকে, ছুবেন না আমাকে। উচ্চাশার অবরাবতির দিকে যে হাত আপনি বাড়িয়েছেন, গায়ের গরিব মানুষের অঙ্গ স্পর্শ করে সে হাত আপনি কলুষিত করবেন না। ওই হাতে যদি সোনা পারুন গায়ের কোনো গন্ধ লেগে থাকে তাহলে অকৃতজ্ঞতার সাবান দিয়ে সে হাত আপনি ভালো করে, বুকের গভীরে যদি কোনো স্নেহ মমতার ছবি আঁকা থাকে তাহলে শয়তানি রাবার দিয়ে সে ছবি আপনি মুছে ফেলবেন, তাতে যদি হৃদয় থেকে আপনার কিছু নীল রক্ত বেরিয়ে যায় তাহলে ওই বেইমানের ব্লাড ব্যাংক থেকে কিছু নতুন রক্ত বেরিয়ে যাবে,
সেই জন্যে আমাদের এই রক্ত জল করা টাকাটা আমি আপনাকে দিয়ে গেলাম। দাদা দাঁড়াও, মালিকের কুটুম বাড়ি এসেছে বলে কথা এত তাড়াতাড়ি গেলে হয়? এই নাও জল টল খাও। ধন্যবাদ বাবুরা ধন্যবাদ, আমি ভুলেই গিয়েছিলাম যে সুরির বাড়ির নেমন্ত্রণে মত দিব। সেই পুরনো প্রমাণটাকে সত্যি করে তোলার জন্য শহরের এই শিক্ষিত বাবুদের পায়ে হাজারো প্রণাম বাবুরা, শত কোটি প্রণাম। আপনি যাবেন না, যাবেন না। আরে তুমি এদিকে যেও না রঞ্জন, এদিকে যেও না। তুমি ভুলে যাচ্ছ যে এখনো আমার বন্ধু ভুজঙ্গে এখনো খুঁজে পাওয়া যায়নি। যে জীবন চলে যাচ্ছে রঞ্জন, এই দেখো তোমার সামনে এক নতুন জীবন বারুদ গন্ধ বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি এই বারুদে আগুন দাও রঞ্জন, তারপর পুরো দুনিয়ার চোখ ঝলসে দিয়ে হাওয়ায় বাজির মতো তোমরা দুজনে উড়ে যাও অন্য কোনো গ্রহে, অন্য কোনো জগতে। কোথায় পিঙ্কি, কোথায়? আমার আমার হাত ধরো, নিয়তি হয়ে তুমি আমার সমস্ত সত্তাকে গ্রাস করো। আগুন যেমন করে পতঙ্গকে গ্রাস করে, ময়াল সাপের চোখ যেমন করে মায়াবিনে সাই মানুষকে অবশ করে দেয়, তেমনি করে তোমার বিষাক্ত ভালোবাসার অতল গহরে আমাকে তলিয়ে দাও। স্বর্গের নন্দন কানন থেকে তুমি আমাকে নিয়ে চলো নরকের অন্ধকারে। এই রঞ্জনকে তুমি মানুষ থেকে জানোয়ার করে তোলো সুন্দরী, জানোয়ার করে তোলো। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, হয় না খুনির মা তবে কেন পায় না বিচার নিহত গোলা, বিন্দু থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলা। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, হয় না খুনির মা তবে কেন পায় না বিচার নিহত গোলা, বিন্দু থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলা। মা চণ্ডীর উপর ভরসা রাখো, মা চণ্ডী ঠিক জ্যাঠামশাইকে ফিরিয়ে আনবে। কিন্তু আমার মনটা যে বড় কু গাইছে রে, কার একটা কি জরুরি চিঠি পেয়ে কাউকে কিছু না জানিয়ে সে কলকাতায় চলে গেল। হ্যাঁ রে, আমার মনে হলো সে যেন আমাকে কিছু লুকোতে চাইছে। বলি শিবু ঠাকুর তো আজই ফিরে আসার কথা, সন্ধ্যের শেষ ট্রেনটা কি এসে গেছে? সন্ধ্যের ট্রেন তো একটু আগেই চলে গেছে বৌমা, ওরা যদি ওই গাড়িতে এসে থাকে তাহলে হয়তো এক বৌঠান বৌঠান কাকলি। কি হয়েছে তোমার, তুমি এমন করছো কেন, তোমার এই অবস্থা হলো কি করে? কিচ্ছু হয়নি মাধবী, কিচ্ছু হয়নি। তোমার স্বামী এখনো বহাল, তুমি এতে ঠিকই আছো। এসব তুমি কি বলছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথার আর দোষ কি বৌঠান, আমি কলকাতায় রঞ্জনের হোটেলের সামনে গিয়ে দেখি দাদা ফুটপাতের ওপর বসে বিড়বিড় করে বকতে,
হাউ হাউ করে কাঁদছে। হে গো, তুমি কাঁদছিলে কেন? বলো কাঁদছিলে কেন? তবে কি আমাদের রঞ্জনের কিছু হয়েছে ঠাকুরপো? আমার রঞ্জন ভালো আছে তো ঠাকুরপো? ছেলে ছেলে তোমার খুব ভালো আছে বৌঠান, রাজার হালে আছে, শুধু তোমাদের দুজনকেই পথে বসিয়ে। না না, আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না, আমার রঞ্জন কখনো এমন কাজ করতে পারে না, আমি যে তার মা। কার মা হয়ে গর্বে মাথা উঁচু করতে চাইছো বৌঠান? যে ছেলে তার নিজের পিতার পিতৃত্বকে অস্বীকার করেছে, যে ছেলে এক ঘর লোকের সামনে নিজের বাবাকে বাড়ির নায়েব বলে পরিচয় দিয়েছে, যার বন্ধু বান্ধবেরা তোমার স্বামীর মুখে জোর করে মদ ঢেলে দিয়েছে, আমি কি শুনছি? আমি যে কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না বৌঠান? তাহলে যাও, বরণডালা সাজিয়ে নিয়ে এসো, তোমার বেয়াই বাড়ির লোকজন আসছে, আর আসছে রঞ্জনের বিয়ে করার নতুন বউ। কাকাবাবু, এত বড় আনন্দের কথাটা তোমরা এতক্ষণ ধরে কেন চেপে রেখেছো? কাকাবাবু, চৌধুরী বাড়িতে নতুন বউ আসছে, এখনো পর্যন্ত এওতিরা বরণডালা সাজায়নি, সানাই বাজছে না, উলুধ্বনি নেই, শঙ্খধ্বনি নেই। তোমরা আনন্দ করো কাকা, তোমরা সবাই আনন্দ করো, শুধুমাত্র তো চোখের ছলে আর বউকে বরণ করা চায় না কাকা, তোমরা হাসো কাকা, তোমরা সবাই হাসো কাকা, তোমরা সবাই হাসো। তাহলে অভিভাবকদের সেটা মেনে নেওয়াই উচিত। কাকে মেনে নেব? যে ছেলে তার পিতার পরিচয় ভুলে গেছে তাকে মেনে নেব? না, কিছু তাই না, তাদেরকে আমি এক পাও রাখতে দেব। এতক্ষণে হয়তো গোটা গ্রামের মানুষরা এই খবর জেনে গেছে, তাদের সামনে অশান্তি করে তুমি চৌধুরী বাড়ির মান ইজ্জতকে মাটির সঙ্গে মিশিয়ে দিও না। কিন্তু অমরদা, ওরা যদি এ বাড়িতে জায়গা পায় তাহলে তোমরা দুজনে কোন পরিচয় নিয়ে বেঁচে থাকবে বলতে পারো? না হয় নায়েব আর নায়েব বিনীর পরিচয় নিয়ে থাকবো, তবু তো ঘরের কেচ্ছাটা ঘরের মধ্যেই থাকবে, বাইরের কেউ তো এই কথা জানতে পারবে না। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো কাকা, সে যখন হবে তখন হবে, কিন্তু এখনকার কাজটা তো এখনই করতে হবে বড়মা। কি এসব তুই কে নিয়ে এসেছিস কাকলে? বরণডালা, নতুন বউকে তো তোমাকেই বরণ করে ঘরে তুলতে হবে বড়মা, এই নাও। এই কি বলেছে, কি বলছিস, এসব তুই কে বলছিস হতভাগী? ওরে, যে মেয়েটা তোর জীবনের আশার প্রদীপটাই নিভিয়ে দিল, তুই তার জীবনে চলার পথে আলো জ্বেলে দিতে চাইছিস, তোর কি মান সম্মান পদ কিছুই নেই? বড়মা, আমার মান সম্মানের চেয়ে চৌধুরী বাড়ির মানিচ্যতটা অনেক বেশি দামি বড়মা। ওই তো ওই তো, ওরা এসে গেছে বড়মা, ওরা এসে গেছে। আসুন আসুন আপনারা, এসো বাবা রঞ্জন এসো, আগে চণ্ডী মণ্ডপে চলো, মায়ের মন্দিরে প্রণাম করে তারপর নতুন বউ অন্দরে যাবে। আমার জন্য কোনো নিয়ম মানার দরকার নেই, আগে রঞ্জন মারা গেছে, তার জায়গায় যে ফিরে এসেছে তার কোনো হৃদয় নেই, অনুভূতি নেই, শিক্ষা সংস্কার কিচ্ছু নেই, এই কথাটা মনে রাখবেন। বড়মা, তাহলে তুমি তোমার কর্তব্যটা করো বড়মা, এই বরণডালা তুমি নিয়ে বরণ করে নাও। না 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 না, আমি কিছুতেই বরণ করতে পারবো না। আরে না না, ও সবের কিছু প্রয়োজন নেই। আরে বাবা, 6 ঘন্টা ট্রেন জার্নি করে আমি এখানে এসেছি, ওসব আশীর্বাদী ঢোয়াবার জন্য ওই বকের মতো আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, তাছাড়া ওসব জিনিস এখন ব্যাকডেটেড হয়ে গেছে। দেখুন মা জননী, আজকের পৃথিবীতে মানুষের সঙ্গে মানুষের বিয়ের সম্পর্কটাই তো ব্যাকডেটেড, কয়েক লক্ষ বছরের পুরনো, তবু সেই সম্পর্কের সূত্রেই আপনি আমি
আমরা এই পৃথিবীতে এসেছি, আর সেই পথে হেঁটে বিয়েটা পর্যন্ত যখন করতে পেরেছেন তখন নিজেকে একটু কষ্ট করে বরণিয়া হতে দিন না। বড়মা এসে, বড়মা তুমি ওদের বরণ করে নাও। না নেব না, আমি কিছুতেই ওদের বরণ করে নিতে পারবো না, কিছুতেই না। তাহলে তুমি আমাকে ছুঁয়ে থাকো, তোমার হয়ে আমি ওদের বরণ করে নিই। কাকলি ঈশ্বর, মাটির পৃথিবীতে এমন স্বর্গীয় দৃশ্য আগে কখনো দেখিনি। হিংসা ঘৃণা রাগ অভিমানকেও পূজার ফুলের মতো যে পবিত্র করে তোলা যায় আজ আমি এই প্রথম দেখলাম ভগবান, প্রথম দেখলাম। বড়মা তুমি এরপর ওদের আশীর্বাদ করো। না না, একজন নায়েবের বইয়ের আশীর্বাদের কি দাম, তাছাড়া আমি কি দিয়েই বা আশীর্বাদ করব। যার যেটা পাও না তাকে সেটা দিতে হয় বড়মা। এই নাও এই সোনার হাটটা দিয়ে তুমি ওদের আশীর্বাদ করো। তুই তোর জিনিস ওকে কেন দিবি রে হত ভাগে কাকুলি, কেন দিবি? দিতে দাও বৌঠান, দিতে দাও। ঘোড়াই যখন ছেড়ে দিয়েছে তখন আর চাবুকটা হাতে রেখে কি করবে? অসময়ে বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল, ব্যাপারটা বেশ সন্দেহজনক বলে মনে হচ্ছে। এই মেয়েটা, এই তুমি এত দামি সোনার হাটটা কোথায় পেয়েছো? সেটা আপনার জামাইকেই জিজ্ঞাসা করুন। কি বাবা রঞ্জন, তোমাকে জিজ্ঞেস করতে কেন বলছে? তুমি হারের ব্যাপারে কিছু জানো নাকি? না মানে আমি আমি ঠিক ও কি করে বলবে, কোন ঝাড়ের বাস কখন বাসিনা হয়ে কার মৃত্যুবান হয়ে ওঠে সেটা বোঝার মতো বয়স কি ওর হয়েছে? হ্যাঁ বুঝেছি বুঝেছি, তোমার মা বাবা তো বিদেশে আছে, আরে সেই সুযোগে না এরা কে তোমাকে সর্বসন্ত করে দিতে চাইছে। ভদ্রভাবে কথা বলার চেষ্টা করবেন, আমরা গরিব হতে পারি কিন্তু আমরা চুরি করতে শিখিনি, আমরা ভালোবাসার দান গ্রহণ করতে শিখেছি, আবার প্রয়োজনে সেটা ফিরিয়ে দিতেও জানি। তাই বলে আপনার মেয়ের মতো কারো ভালোবাসার ঘর ভেঙে আমরা কোনোদিন মহারানী হতে শিখিনি, আর কোনোদিন শিখতেও চাই না। ওসব কথার মানে জানতে চেয়েও না মা, ওসব কথার মানে জানতে তুমি চেয়েও না। গরিবের কথা হলো সস্তা দরে রায় না, তাতে নিজের মুখটা যদি বেঁকা দেখায় তবে দুঃখ পেও না, বড় গায়নাটাকেই নিজের চোখের সামনে থেকে বিদেয় করে দিও মা, বিদেয় করে দিও। আর রঞ্জন বাবু, আপনার কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, যদি আমার মেয়ে আপনার কাছে কোনোদিন কোনো অপরাধ করে থাকে আপনি তাকে ক্ষমা করে দেবেন, আপনি তাকে ক্ষমা। আরে নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। আরে ক্ষমা তো করে দেবই, আমি যখন একবার এসে পড়েছি না তখন এই সব কটা ছোট লোককে এ বাড়ি থেকে বিদায়ী করে দেবো। শোনো তোমরা, আমি হচ্ছি রঞ্জনের শ্বশুরমশাই মানিকলাল আচার্য, এটা তো নায়েব, আর এটা তো নায়েব কিন্তু, আর তুমি কে? আগে আমি ওই নায়েবের মোসাহেব। মোসাহেব, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের জন্যে এই দুটো জিনিস নিয়ে এসেছি, এক এ বাড়ির ছোট বউ, আর দু নম্বর জিনিসটা হলো এ বাড়ির হারিয়ে যাওয়া বড় ছেলে রজতকে আমি আবার নিয়ে এসেছি। আরে চৌধুরী বাড়ির যখন বড় ছেলে তখন তোমাদেরও ছেলে বলতে পারি। প্রায় 20 বছর আগে আমি রজত নামে একটি ছেলেকে রাস্তা থেকে কুড়িয়ে পাই, তারপরে নিজের ছেলের মতো আমি তাকে মানুষ করি।
তাদের কাছ থেকে বা তাদের পরিবারের আমি ইতিহাস শুনে সে মুখ থেকে জানতে পারলাম ওই ছেলেটাই হচ্ছে রঞ্জনের হারিয়ে যাওয়া বড় ভাই। শুনছো কি বলছে? তুমি শুনতে পাচ্ছো? এই ভদ্রলোক বলছে আমাদের রজত, আমাদের রজত নাকি ফিরে এসেছে, এই আমাদের বড় ছেলে রজত। এই পুত্র তুল্য নাকি হচ্ছে তোমাদের বড় ছেলে রজত? রজত আমাদের রজত এত বড় হয়ে গেছে। শিবু শিবু তুমি এখনো দূরে দাঁড়িয়ে কাছো কেন? কাছে এসো। আমি বলেছিলাম না বড় বউ, মা চণ্ডী ঠিক আমাদের ছেলেটাকে ফিরিয়ে দিবে। রজত আয়, আয় বাবা আমার বুকে আয়। হ্যাঁ রে বাবা, তুই আমাদের চিনতে পেরেছিস তো? ছেলেবেলার কথা আমার কিছু মনে নেই, শুধু শুধু নামটাই মনে আছে। ঈশ্বরের কৃপা ছাড়া এমন ঘটনা কখনো ঘটতেই পারে না। আচ্ছা মানিক বাবু, আপনি কি করে বুঝলেন যে অসময়ে বর্ষাকাল, হরিণ চটে বাঘের গান? আমার পক্ষে তো বোঝা সম্ভব নয় অমর বাবু। রঞ্জনে ওর দাদাকে চিনতে পেরেছি। হ্যাঁ তাহলে তার কোনো সন্দেহই থাকে না। আয় বাবা আমার বুকে আয়। শিবু শিবু তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো, আজ যে আমাদের বড় আনন্দের দিন। হ্যাঁ তা তো বটেই, তা তো বটেই। আচ্ছা বাবা, ছেলেবেলার কোনো কথাই তো তোমার মনে পড়ছে না, আমাদের কাউকে তো তুমি চিনতেও পারছো না, নিজের মা বাবাকে দেখলেও কি তুমি চিনতে পারবে না? হ্যাঁ হ্যাঁ মা বাবাকে ঠিক চিনতে পারবে, পারবে পারবে। বাহ বাহ বাহ, তাহলে এখন চিনতে পারছো না কেন? কেন চিনতে পারবো? ওরা তো এখানে নেই, ওরা তো বিদেশে আছে। তাই তো তাই তো, তাহলে আমিও তো তোমাকে ঠিক চিনেছি বাবা, তুমি তো রজত নয়ঠান। আনন্দের আতিশয্যে তোমরা সবাই ভুলে গেছো চৌধুরী বাড়ির প্রতিটি ছেলের মুখে ভাতের সময় বাড়ির গুরুদেব এসে তাদের হাতে একটা মঙ্গল চিহ্নের উল্কি এঁকে দেন, সারা জীবনে সে চিহ্ন ওঠে না। রঞ্জনের হাতেও সে চিহ্ন আছে মানিক বাবু। রঞ্জন তুমি তো সেই চিহ্নের কথা আমাকে জানাওনি। মানে ব্যাপারটা আমার ঠিক খেয়াল ছিল না। মানে আপনি একটি অত্যন্ত কাঁচা কাজ করে ফেলেছেন মানিক বাবু, আপনার ছেলের হাতে বোধহয় ওই চিহ্নটা দিয়েতে পারেননি। এসো তো বাবা তোমার হাতটা একবার দেখি। ও তাহলে ফালতু লোকটাই যে তোমার মাজায় দড়ি পরিয়ে জেলের খানি ঘোরাতে পারবে তা জানো? শালা জোচ্চর গোতাকার। এও সোয়াইন, একটা নায়েবের বন্ধুরা মোশায়েব হয়ে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার ছেলেকে জোচ্চর বলো? গেট আউট ফ্রম হিয়ার। ওই মানুষটাকে গেট আউট বলার কোনো অধিকার আপনার নেই। অধিকার আছে কি না আছে তা আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। রঞ্জন ওই লোকটাকে এখান থেকে চলে যেতে বলো তো। শিবু কাকা, রঞ্জন আপনি আপনি এখান থেকে চলে যান। রঞ্জন কি বলছিস তুই? ঠিকই বলছি, এদের প্রত্যেকটা কথা এখন আমার কাছে বেদবাক্য, এখন থেকে এদের কথাই আমার সংসারটা চলবে। চলে যান আপনি রঞ্জন, চলে যান, আর আর কোনোদিন এই বাড়িতে আসবেন না। কাকে কি বলছেন বাবু? অন্য সম্পর্কের কথা ভুলে গেল, এটা ভুলবেন না যে সদাশিব হাইকোর্টের একজন নাম করা উকিল। উকিল হয়েও কেন উনি একজন অপরাধীকে চিনতে পারছেন না? আমার দু চোখে একজন বিকৃত খুনির চেহারা দেখে কেন উনি সতর্ক হচ্ছেন না? এরপর হয়তো এদের কথা মতো আমি উনাকে অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হবো। কেন তুমি নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হয়ে আমাদের লজ্জার বোঝাটা বাড়িয়ে দিচ্ছেন? যান যান ঠাকুরপো, এখান থেকে আপনি এখন চলে যান। বৌঠান না, আমি এবারে নুন খেয়েছি, যত অপমান সহ্য করতে হয় আমি সহ্য করব, তবু তোমাদের ছেড়ে আমি যাব না বৌঠান। আমি যে তোমার স্বামীকে কথা দিয়েছি বৌঠান, আমি সে কথা তোমাকে ফিরিয়ে দিলাম ভাই। আমি তোমার বৌঠানের দিব্যি দিয়ে বলছি দাদা, তুমি এ বাড়ি থেকে চলে যাও। দাদা চলে যাও, তুমি এ বাড়ি থেকে আর কোনোদিন এ বাড়িতে এসো না, কোনোদিন না।
এ তুমি কি করলে অমরদা? বেশ যাচ্ছি, সাবাস রঞ্জন, সাবাস। এইখানে দাঁড়িয়ে তুই সেদিন আমাকে বলেছিলি পরের ওভারে প্রথম বলেই তুই আমাকে আউট করে দিবি। আজ আজ শুধু বোল্ড আউটই হলাম না রে, শূন্য রান করে এই খেলার মাঠ থেকে একেবারে একেবারে গেট আউট হয়ে গেলাম। আজকের দর্শকেরা সব হতাশায় মাথা নিচু করে থাকলেও আমি এই নবীন খেলোয়াড়কে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়ে বলছি, সাবাস রঞ্জন, সাবাস, সাবাস, সাবাস। থাক বাবা, একটা পাপ বিদায় হয়েছে। বাবা রঞ্জন, তুমি এবারে এই নাচটাকে তাড়ানোর আগে ওর কাছে সমস্ত হিসাবপত্রটা বুঝে নাও, তারপরে এখানে জমিদারি বেঁচে দিয়ে আমি তোমাকে কলকাতায় নিয়ে গিয়ে বাড়ি গাড়ি ক্লাব পার্টি সে রঙমহলের রাজা করে বসাবো বাবা, রাজা করে বসাবো। জানি বাবা জানি, ওই স্বপ্নটাকে ধরবার জন্যই তো গ্রাম থেকে শহরে ছুটে এসেছিলাম। উচ্চাসার সেই বিষটা যদি ক্যান্সারের মতো আমার জীবনটাকে গ্রাস করে, তবুও জেনে শুনে সেই বিষ আমাকে গ্রহণ করতেই হবে। এই এই ভবিষ্যতের হাত থেকে আজকের এই সমাজটার মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। ডিসগাস্টিং, ডিসগাস্টিং, 6 ঘন্টা ট্রেন জার্নি করেছে, আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি। স্নানের যে শোনো, স্নানের জন্য আমার জন্য দুবালতি গরম জল পাঠিয়ে দিও, ঠিক আছে? দুবালতি গরম জল পাঠিয়ে না দিলে কিন্তু আমার মেজাজটাও গরম হয়ে যাবে। এই শোনো তোমরা, আজ থেকে সংসার না ওই আমার মেয়ে পিঙ্কির কথা মতোই চলবে। অবশ্য ওকে খুশি করতে পারলে শুধু মাইনেই নয়, আর তার উপরও বকশিস পাবে, বকশিস, নগদ বকশিস। বাবা শুনলে তুমি শুনতে পেলে, এরপর থেকে আমাদের নাকি ছেলে আর ছেলের বউয়ের ঝি চাকর হয়ে বেঁচে থাকতে হবে। রঞ্জন তো এমন ছিল না মাধবী, এক রাতের মধ্যে ছেলেটা এত বদলে গেল কি করে? নিশ্চয় নিশ্চয় এর পিছনে কোনো রহস্য। রহস্য নয় গো, রহস্য নয়, উচ্চাশা আর শহুরে শিক্ষার রঙিন চশমা চোখে দিয়ে ও এখন সমস্ত কালো জিনিসকেই আলো দেখছে। কিন্তু ও ভগবান, এই কালো মুখ নিয়ে আমরা এখন কেমন করে বাঁচব? তুমি আমাদের মৃত্যু দিলে না কেন বলো ঠাকুর, মৃত্যু দিলে না? মৃত্যু নয়, মৃত্যু নয়, জীবন চাই, জীবন। মৃত্যু তো সব কিছুকে শেষ করে দেয়, আর এই জীবনটাই মনুষ্যত্বের জয়গান করে। জন্ম আর মৃত্যুর মাঝখানে এই জীবনটায় যদি অমৃত না থাকে তবু মধু নিশ্চয়ই আছে। নেই আনন্দ নেই, আজকের আধুনিক মানুষের জীবনে কোনো মধু নেই, কোনো অমৃত নেই, শুধু বিষ আছে, বিষ। যে মনের বিষ মানুষের মৃত্যু আনে না, শুধু তাকে তিলে তিলে মৃত্যু যন্ত্রণায় দগ্ধ করে। এ তুমি কি বলছো বাবা? তুমি না নিজেকে জীবনপুরের প্রতীক বলো? আনন্দ বাবা, তুমি তো কখনো এমন কথা বলো না। আজ থেকে 20 বছর আগে যখন এক ভয়ঙ্কর দুর্ঘটনায় আমার মা আর ছোট বোনটা একসাথে মারা গিয়েছিল, কই তখনও তো তুমি এতখানি ভেঙে পড়োনি। তখন তোকে আর রঞ্জনকে একসাথে বুকে চেপে ধরে আমি বাঁচতে চেয়েছিলাম রে। আজ আমাদের সেই রঞ্জন কলকাতা থেকে বিয়ে করে এসেছে। রঞ্জন বিয়ে করেছে? শুধু তাই নয়, নিজের বাবাকে সে বাড়ির নায়েব বলে পরিচয় দিয়েছে। না না, রঞ্জন কখনো এমন কাজ করতে পারে না। রঞ্জন আরো কি করেছে জানিস? কি করেছে? আমাকে সে অপমান করে ও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বিশ্বাস করি না, ভবিষ্যতে যদি আর কখনো ওখানে যাই তাহলে সে নাকি আমাকে
আর ধাক্কা দিয়ে বের করে দেবে। বিশ্বাস করি না, এই কথা আমি প্রাণ থাকতেও বিশ্বাস করি না বাবা। বিশ্বাস করিস না? না করি না। আচ্ছা বাবা, তুমি তো উকিল, তবু সাধারণ বুদ্ধি দিয়ে বিচার করে একবার দেখো তো। যে ছেলেটা কাল পর্যন্ত তোমাকে দেবতার জ্ঞানে ভক্তি শ্রদ্ধা করতো, রাতারাতি সে কখনো এত তাড়াতাড়ি বদলে যেতে পারে না। হয়তো হয়তো কলকাতায় গিয়ে সে কোনো গভীর চক্রান্তের শিকার হয়েছে। ঠিক ঠিক বলেছিস আনন্দ, এদিকটা তো আমি ভেবে দেখিনি। আসলে রাগ আর অভিমান তখন আমার সাধারণ জ্ঞান বুদ্ধিটাকে হারিয়ে দিয়েছিল। রঞ্জনের কথা শুনে মনে হচ্ছিল ও যেন কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। সঠিক কথাটা সঠিক সময়ে প্রকাশ করা যায় না বলেই তো মানুষকে সারাটা জীবন ধরে ভুলের ইতিহাস লিখতে হয় উকিল বাবু। কে তুমি? বিচারের মানেটাও তাই নীরবে নিভৃতে চোখের জল ফেলে। কে তুমি? এত রাত্রে কেন আমার কাছে এসেছো? নিশাচর প্রাণীকে তোর অন্ধকারের আশ্রয়ে থেকে তার জীবনের আলোটাকে খুঁজে নিতে হয় উকিল বাবু। তাই আমিও আজ রাতের অন্ধকারে এসেছি আমার জীবনের আলোটাকে ফিরিয়ে দেবার দাবি জানাতে। যদি উকিল হিসাবে আমার সাহায্য চাও তাহলে ভণিতা না করে বলো তুমি কে এবং তুমি কি চাও? বিকাশ ব্যানার্জি নামে যে ছেলেটাকে হেরোইন টাকার অপরাধে আপনি হাজতে পাঠিয়েছেন আমি তার মুক্তি চাই। আশ্চর্য, তুমি চাইলেই তো একটা জঘন্য অপরাধীকে আমি মুক্তি দিতে পারি না। বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন উকিল বাবু, আমার বিকাশ কোনো দোষ করেনি। ও একজন কবি, এত বড় অন্যায় কাজও করতে পারে না। আমি সেখানে উপস্থিত ছিলাম, ওরা ওরা জোর করে ওর হাতে হেরোইন প্যাকেট তুলে দিয়ে এই গল্পটাকে সাজিয়েছে। কিন্তু সাক্ষ্য প্রমাণ তো সে কথা বলছে না। তাই একজন সরকারি উকিল হিসাবে পুলিশের কেসকে সমর্থন করেই আমাকে বিকাশের শাস্তির ব্যবস্থা করতে হবে। না না, দয়া করে আপনি এই কাজ করবেন না উকিল বাবু। আমার অন্ধকার জীবনের একমাত্র আশার আলোটাকে আপনি এমনি করে নিভিয়ে দেবেন না। দয়া করে আপনি বিকাশকে বাঁচিয়ে দিন। বিকাশ? বিকাশ তোমার কে হয়? এই অন্ধকারের মেঘে ঢাকা মেয়েটার জীবনে বিকাশ এক দেবদূত, ভালোবাসার ঝর্ণা হয়ে যে একদিন এই নোংরা নাইট ক্লাবের নর্তকীকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। তুমি? তুমি নাইট ক্লাবের নর্তকী? হ্যাঁ, আমি নোংরা নাইট ক্লাবের নর্তকী। সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার পথটা যখন আমার অন্ধকার হয়ে গিয়েছিল তখন বাধ্য হয়ে এই অন্ধকারের পেশাটাকে আমি বেছে নিয়েছিলাম। নিজের এই নোংরা পরিচয়টাকে সম্বল করে তুমি কোন সাহসে আমার কাছে এসেছো? তোমার মতো কোনো মেয়েকে আমি উকিল হিসাবে সাহায্য করতে পারবো না। আমি তো অপবিত্র নোংরা হয়ে জন্মাইনি উকিল বাবু। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি শুধু একবারের জন্য আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখুন। ওই ছেলেটা আমাকে ভালোবেসে নোংরা জীবন থেকে তুলে নিয়ে এসে সম্মানের শ্রদ্ধার বেদিতে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, আর তার অপরাধে তাকে যদি হারিয়ে যেতে হয় আপনি বলে দিন আমি কি নিয়ে বাঁচবো। আমি আপনার থেকে পায়ে ধরে আনন্দ, তুই ওকে কোনো কথা দিস না। তুই জানিস না ও কোন অসম্ভবকে সম্ভব করবার দাবি জানাচ্ছে। তোমার উপর বিশ্বাস আছে বলেই তো দাবি জানিয়েছে বাবা। ওর মুখের দিকে একবার তাকিয়ে দেখো তো, এই মুখে কোনো ছলার ছাপ কি তুমি দেখতে পাচ্ছ বাবা? তার বদলে কোনো পুরনো ছবি কি তুমি ওর মুখে দেখতে পাচ্ছ না আনন্দ? বহুদিন আগে যে ছোট বোনটাকে আমি অকালে হারিয়ে ফেলেছিলাম, আর সেই মেয়েটা যদি ওরই মতো জানিয়ে তোমার কাছে এসে দাঁড়াতো, তুমি পারতে পারতে ওকে দূরে সরিয়ে দিতে। মনে করো মনে করো আমার সেই বোনটাই আজ ললিতা হয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছে। এসো না বাবা, কিছুক্ষণের জন্যে হলেও এই স্বপ্নটাকে আঁকড়ে ধরে আমাদের এই ভাঙা সংসারটাকে স্নেহ আর ভালোবাসা দিয়ে আমরা নতুন করে উপভোগ করি, যে দাদা ডাকটাকে আমি চিরদিনের মতো ভুলে গিয়েছি। শুনছো বাবা শুনছো, ললিতা আমাকে দাদা বলে ডেকেছে। দেখে দেখো এই তো তোমার সেই মায়া, আমার বোন। ওই দাদা ডাক শুনে তুই ভুলে যাস না রে আনন্দ। কই, আমাকেও তো কতদিন কেউ বাবা বলে ডাকেনি, তবু আমি তো বাবা বলে ডেকো না, তোমার মতো অপবিত্র মেয়ের বাবা হতে আমি চাই না। না না,
আমি তো অপবিত্র হয়ে জন্মাইনি বাবা, বাংলাদেশের কোনো এক ছায়া খেরা সুদূর গ্রামে আমার জন্ম হয়েছিল। কোনো এক মায়ের কোলে আমার জন্ম, এক সাদা শীতে সহজ সরল বাবার সন্তান স্নেহে আমি মানুষ হয়েছিলাম। আমাদের তিনজনের চোখেই ছিল রঙিন স্বপ্ন। তবু কেন কেন আমার মাকে মরতে হলো? কেন আমার বাবাকে ফেলে ওই হাসপাতালে অসুস্থ উন্মাদে শুয়ে থাকতে হচ্ছে? কেন আমাকে ওই ওই ভুজঙ্গ ভট্টাচার্যের দলের মক্ষীরানী হয়ে বেঁচে থাকতে হচ্ছে? কেন কেন কেন? কলকাতায় নিয়ে এসে নিঃস্ব রিক্ত ভিখারি করে ছেড়ে দেয়। এমনি এক নেশার টানে আমার বাবা একদিন গ্রামের সমস্ত সম্পত্তি জমি জমা বিক্রি করে দিয়ে কলকাতায় এসেছিল। সঙ্গে ছিলাম আমি আর আমার মা। আমার বাবা যখন বুঝতে পারলেন যে তিনি এক ভয়ঙ্কর চক্রান্তের শিকার, তখন আমার বাবার আর কিছু করার ছিল না। নিঃস্বরিক্ত ভিখারি অবস্থায় আমরা আশ্রয় নিলাম একটা বস্তিতে। ভিক্ষা বৃত্তির জ্বালা সহ্য করতে না পেরে আমার মা একদিন গলায় দড়ি দিয়ে, আমি যে শুনতে পাচ্ছি না, বলতে দাও দাদা, আমাকে কথাগুলো বলতে দাও, যে কথাগুলো আমার বুকে ব্যথা হয়ে গভীর চক্রান্তের মতো জমা হয়ে আছে, সেই কথাগুলো আমাকে বলে বুকটা আমাকে হালকা করতে দাও দাদা। মায়ের মৃত্যু, আমার মায়ের মৃত্যু সংবাদ আর সম্পত্তি হারানোর জন্য আমার বাবা একদিন পাগল হয়ে গেলেন। আর সেই সময় আমার বাবার বুকে বাঁধলো এক কাল রোগ। বাবাকে সেই সময় দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়, আর সেই দড়ি দিয়ে বাঁধা অবস্থায় বাবা প্রতিনিয়ত চিৎকার করে বলে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার বাঁধন খুলে দাও, যার জন্য দম্পতি গলায় দড়ি দিয়েছে আমি সেই দুর্যোধনকে চিনতে পেরেছি। এইবার অর্জুন হয়ে আমি তোকে দায়ের চক্রান্ত ব্যর্থ করব। আমার গান্ডীব কোথায়? গান্ডীব চাই, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। না 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 ললিতা, কদ না কদ না ললিতা, আমি এই গেছি, আমি এই গেছি ললিতা। কি আবার আপনি কোন মুখ নিয়ে এবাড়িতে এসেছেন? আপনার কি লজ্জা কিনা বলে কিছুই নেই? লজ্জার কথা আর কো কেন, তোমার বাবার চিকিৎসার দায়িত্বটা তো তোমারই লইতে হবে, তাই জন্য তাই আমি তোমার জন্য একখান কাম খুঁজে লই আইছি। আমার মতো একটা সামান্য মাধ্যমিক পাশ মেয়ে কি কাজ করবে? আমি তো কোনো কাজই করতে জানি না। ওই নাচ গানটা তো জানো, কলকাতায় আমার এক বন্ধুর হোটেল আছে, সেইখানে আমি তোমার জন্য কাজ করি। আমি নাচ গান করতে পারবো না, শুনেছি কলকাতার হোটেলগুলো নোংরা নাচ গান হয়। হায় রাম, কই কি, আরে তেমন কিছু হলে আমি কি তোমারে লইয়া যাইতে পারতাম? তুমি আমার বন্ধুর মাইয়া বলে কথা। এ এ এক কাজ করো, এদিকে আসো 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 আসো, এই টাকাটা তুমি এখন রাখো, ঠিক আছে? এত টাকা, এত টাকা আমি শোধ করবো কেমন করে? এই যে কইলাম, নাচ গান করে শোধ করে দেবে। কিন্তু আমি তো সব জানি না, আমি কি পারবো ওই সমস্ত কাজ করতে? হ্যাঁ পারবে বই কি, শুধু এই শাড়িটা পাল্টিয়ে নাচের পোশাক পরে নিতে হবে। আমি তোমাকে দেখাই দিছি। না না না, একই করছেন, একই করছেন, ছাড়ুন, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, কতদিন কতদিন এমনি করে ভদ্র সমাজের ঘরে ঢুকে সর্বনাশ করবেন আপনি বলতে পারেন? যতদিন যতদিন ঘরে ঘরে অভাব থাকবে, অনটন থাকবে, আর থাকবে তোমার মতো মেয়েদের শরীরে যৌবনের জোয়ার, ততদিন এসো আমার কাছে, এসো এসো। ললিতা, তুমি একটা জিনিস ভুলে যেও না, তুমি যদি আজকে চলে যাও তাহলে ভেলরের হাসপাতালে তোমার বাবা কিন্তু বিনা চিকিৎসায় মারা যাবে, বিনা চিকিৎসায় মারা যাবে ললিতা। তাই তোমার হাতে উপায়, আমার কথায় রাজি না হওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নাই। জানি ভুজঙ্গ ভর্চা, তোমরা আমাকে বাঁচতে দেবে না,
সহায়তার যত গৃহে তোমাদের লালসার আগুনে আমাকে চিরকাল জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে হবে। কিন্তু মনে রেখো ভুজঙ্গ ভরচাঁদ, আজ হয়তো তোমরা আছো কিন্তু একদিন তোমাদের পুরাণের আর ওই শাস্ত্রের পাতা থেকে আমরা নেমে আসবো নগ্ন দেহে, গায়ে থাকবে অমাবস্যারকারী প্রলয়ের মেঘের মতো, উঠবে আমাদের খোলা চুল, দু চোখে থাকবে ধ্বংসের আগুন, চেতনা আমাদের চিত্রে পড়বে সম্মানের ভয়ঙ্কর দেহ, হাতে থাকবে প্রচণ্ড খড়্গ, গলায় থাকবে মুণ্ডমালা, যে মুণ্ডমালার প্রত্যেক মুখে জ্বলে উঠবে তোমাদের ভণ্ড শিক্ষা সভ্যতা উন্নতি প্রগতি সমাজের অবিভাজ্য মৃত্যুর ছবি। তার আগে তুমি সুখের ছবি হয়ে আমার মুখে বসবে। আসে বাবা বাবা উকিল বাবু, আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার মতো বহুরূপী মেয়ের কোনো কথা আমি বিশ্বাস করি না। এ তুমি কি বলছো বাবা, এত কিছু শোনার পরও তুমি একে বহুরূপী বলতে পারলে? হ্যাঁ পারলাম পারলাম, একটু আগে যে মেয়েটা এখানে দাঁড়িয়ে আমাকে বাবা বলে ডেকেছিল সেই আবার আমাকে কেমন করে উকিল বাবু বলে বলে ডাকে বলতে পারি? বাবা বাবা তুই আমাকে ক্ষমা কর মা, দুঃখের আগুনে নিজেকে পুড়িয়ে যে মেয়েটা নিজেকে খাঁটি সোনা করে গড়ে তুলেছে বাবা হয়েও আমি তাকে চিনতে পারিনি রে। তুই কোনো চিন্তা করিস না মা, বিকাশকে আমি ঠিক মুক্ত করে তোর হাতে আবার তুলে দেবো মা। ততদিন ততদিন তুই আমার ছোট বোন হয়ে আমাদের কাছেই থাকবি। আমরা দুই ভাই বলে বাবার এই শূন্য হৃদয়টা সুখ শান্তি হাসি আর আনন্দে ভরিয়ে রাখবো। দাদা দাদা বলে যখন ডেকেছিস তখন তোর গায়ে হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করছি অন্ধকারের জগৎ থেকে আমি তোকে আলোয় ফিরে আনবই। আর সেই দিন তোর হাত থেকে একটা রাখি পড়বার আশায় আমি আজ থেকে আমি তোর নতুন নাম দিলাম রাখি। কিন্তু বাবা কিন্তু দাদা আমাকে আমাকে এখানে আশ্রয় দিলে তোমরা হচ্ছে বিপদে পড়বে। বিপদের দিন শেষ হয়ে এখন প্রতিবাদের দিন এগিয়ে আসছে রে, শুনতে পাচ্ছিস না? তোদের মতো অত্যাচারিত নারীর কোমল নিঃশ্বাসে দুর্দমনীয় ঝড় উঠেছে সৃষ্টির ঈশান কোণে, দিক বিদিকে উড়িয়ে দেবে শুকনো ধুলো, শুকনো পাতা ছড়িয়ে দেবে, অন্ধকার দুর্গের সিংহ তরুণ উড়িয়ে দেবে। অর্থে তোমায় হবেই হবে, অর্থে তোমায় হবেই হবে, সব তুমি করো নতুন করে সূর্য হয়ে আলোর মশাল ধরো, অর্থে তোমায় হবেই হবে, সব তুমি করো নতুন করে সূর্য হয়ে আলোর মশাল ধরো, আলোর মশাল ধরো, আলোর মশাল ধরো, আলোর মশাল ধরো। কবিতা কবিতা দিয়ে নাকি বিপ্লব হবে? ওই সালাপিকার সাদা পাতায় কলম দিয়ে বিদ্রোহের কবিতা লিখত এই পুলিশের লাঠির গায়ে। বিকাশ শুধু কবিতাই বলে যায়নি, নিজের নামটা পর্যন্ত ভুলে গেছে। শুধু নিজের নামটা ভুললে তো চলবে না দুলাল, ওই হারামজাদারে ওর বাপের নামটাও ভুলাই দিতে হবে। বাপের নাম কি বলছেন দাদা? বিকাশ হাসপাতাল থেকে ঘুরে আসার পর তার চন্দ্রগুপ্তি কারো নামেই মনে ললিতার সঙ্গে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু ভুলে গিয়ে একেবারে দু হাত তুলে ময়দা হইয়া বৈশা থাকো। ললিতার কোন খবর পেয়েছেন স্যার?
না, ললিতার কোনো খোঁজ পাওয়া যায়নি। মেয়েটা কোথায় যেন ভোজবাজির মতো উধাও হয়ে গেল। তবে আমার নাম ভুজঙ্গ ভট্টাচার্যি, অন্ধকারে আমার নজর চলে, সেই নজরটা শকুনির থেকে একটু কম কিন্তু পেঁচার থেকে অনেক বেশি। ওকে ঠিক ধরে নিয়ে আসা, আবার আমার খাসায় বন্দি করে রাখবো। আমাকে বন্ধ করে রাখুন দারোগাবাবু, আমাকে খাঁচায় বন্ধ করে রাখুন, আমি এখান থেকে কোথাও যেতে চাই না। কেন বাবা বিকাশ, তুমি বাড়ি যাবা না? আমাকে আপনারা বিকাশ বলে ডাকছেন কেন? আমি তো বিকাশ নই। তাহলে তাহলে তুমি কে? কি নাম তোমার? জানি না, জানি না, জানি না, জানি জানি না, আমি সব ভুলে গেছি। একটা অসহ্য যন্ত্রণা আমার মাথার ভিতর, সবকিছু অন্ধকার হয়ে গেছে। সেই অন্ধকারের ভেতর আমি কোনো আলোর নিশানা দেখতে পাচ্ছি না। বাহ 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 বাহ, বড় ভালো কথা, বড় ভালো কথা। তাহলে তুমি কোথায় যাবে বাবা বিকাশ? আমি তোমায় সেখানে পৌঁছে দিয়ে আসবো, তুমি কোথায় যাবে কো? এখান থেকে আমি কোথাও যাব না। বাইরে গেলেই, বাইরে গেলেই ওরা আবার আমাকে মারবে। তারা মারবে তোমাকে? কি পাগলের মতো কথা বলছো তুমি! যারা আমার হাত থেকে কলমটা কেড়ে নিতে চায়, মনুষ্যত্বের ইতিহাসে রথটাকে থামিয়ে দিয়ে, যারা শয়তানের রথটাকে এগিয়ে নিতে চায়। বুঝি বুঝি, আর তা তোমার কোনো ভয় নাই, আমরা তোমারে এমন জায়গায় লইয়া যাব যে তুমি সেখানে গিয়া মনের আনন্দে ভুজঙ্গ বলে নাচতে থাকবে। কোথায় নিয়ে যাবেন আমাকে? জেলে, জেল বসো তোমারে আমি আলিপুর সেন্ট্রাল জেলে লইয়া যাব। ও জেলে যাবে কিংবা তোমার শ্মশানে ফুল দিতে যাবে, সেটা তুমি নয় ভুজঙ্গ, আমরা ঠিক করবো। কয় কি এই মালটা এইখানে কেন? উনি তো আমাদের রেজিস্টার, সরকার পক্ষের উকিল। তা সরকারের উকিল হইয়া এমন উল্টা পাল্টা কথা কয় কেন? আমি তোমাদের উকিল নই ভুজঙ্গ, কোন গরু ছাগলের ওকালতি করার জন্য সরকার আমাকে টাকা দেয় না। সরকার? সরকার সরকার দেখবেন তাই তো? এই যে দেখেন সরকার কেমন কাঠের পুতুল হইয়া খাড়াইয়া আছে, দেখেন একা সরাইয়া এইসব সরকারে আমরা কেকে পুইরা রাখছি। হ্যাঁ, খাঁকি আর খাদিরা যে টাকার জন্য নিজের মা বাবাকেও বিক্রি করতে পারে তা আমি জানি ভুজঙ্গ, কিন্তু আমার বাবা মা তাদের ছেলের জন্মের পর বুকের ওপর লিখে দিয়েছিল নট ফর সেল, ইহা বিক্রয়ের জন্য নহে। শোনো বিকাশ, কেন আপনারা আমাকে বারবার বিকাশ বিকাশ বলে ডাকছেন? কেন বিশ্বাস করছেন না যে আমি বিকাশ নই? আমি বিকাশ নই, আমি বিকাশ। তুমি কি বলছো বিকাশ? ঠিকই বলছি, আমার কোনো নাম নেই, আমার কোনো পদবী নেই, আমার কোনো অস্তিত্ব নেই। এক অসীম শূন্যতার হাহাকার নিয়ে আমি শুধু বেঁচে আছি একটা অস্তিত্বকে চিনে নেবার আশায়। কিন্তু তুমি তো ললিতাকে নিশ্চয় চেনো। ললিতা? কে ললিতা? এই নাম তো আমি এই প্রথম শুনলাম। সে কি আমাকে চেনে? সে কি আমার এই হারিয়ে যাওয়া অস্তিত্বকে ফিরিয়ে দিতে পারবে? বিকাশ, কি হয়েছে তোমার? কেন তুমি এমন অদ্ভুত আচরণ করছো? তুমি কি মনে করতে পারছো না ওই ললিতার বাড়ি থেকে এই পুলিশ অফিসার তোমার নামে মিথ্যে কেস দিয়ে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল? মিথ্যে কথা? আপনি মিথ্যে কথা বলছেন উকিল বাবু? এই ভদ্রলোক আশ্রয় দিয়েছিলেন বলি আজ আমি বেঁচে আছি, নইলে বাইরের পৃথিবীর হাজার হাজার সন্দেহ হলে চোখের দৃষ্টিটায় আমাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিত। আশ্চর্য দুলাল বাবু, ওর কি হয়েছে বলুন তো? এই দুলালের আদরে বিকাশের স্মৃতিশক্তি ভ্যানিশ। তার মানে হাজতে তোমরা অনেকের পর অনেক নৃশংস অত্যাচার করেছ, এর ফল কিন্তু তোমাদের ভোগ করতে হবে। তার আগে বিকাশকে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। এটা আপনার মামার বাড়ি নয় যে আপনি বললে আমি আসামিকে ছেড়ে দেব। সরকারি এই অর্ডারটা দেখলে বোধহয় আপনি আপনার মতটা বদলাবেন।
হাইকোর্ট থেকে আজই আমি ওর জামিনের অর্ডার করে নিয়ে এসেছি। কিন্তু কিন্তু একজন সরকারি উকিল হয়ে আপনি কোন আইনে সরকারের বিপক্ষে যাচ্ছেন বলুন তো? সরকারি চাকরি যদি সত্যের পায়ে বেড়ি পড়াতে চায় তাহলে সেই চাকরিকে টাটা বাই করতে সদাশিব উকিল জানে। আজ সকালেই আমি চাকরিতে ইস্তফা দিয়ে এসেছি, এবার থেকে সত্যের পক্ষে দাঁড়িয়ে আমি স্বাধীনভাবে লড়ব। আমার সে লড়াইয়ের জন্য তোমরাও প্রস্তুত থাকো। আমার সঙ্গে শত্রুতা করে তুমি বাঁচতে পারবে ভাবছো তো সদাশিব? কেউ তো বাঁচে না বন্ধু। আজ যারা সব যাত্রা মিছিলের সাথী, কয়েকটা আগামীকালে তাদেরও তো মহাপ্রস্থান। থাকে শুধু কিছুক্ষণ অন্ধকারী শ্মশানের গান। শুনেছি এ কবিতা আমি শুনেছি, কিন্তু কোথায় শুনেছি, কার কাছে শুনেছি কিচ্ছু মনে করতে পারছি না কেন। বিকাশ বিকাশ পারবে পারবে, তুমি সব মনে করতে পারবে। বিকাশ আমার কাছে এসো, বিকাশ আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি তোমার পরিচয় ফিরিয়ে দেবো, আমি তোমার কবিতা ফিরিয়ে দেবো, আমি তোমার কলম ফিরিয়ে দেবো, আবার আবার তুমি নতুন করে নিজেকে চিনতে পারবে। বিকাশ যাব যাব আমি আপনার সঙ্গে। আমার বুকের ভেতর একটা আগুনের পাহাড় দিন রাত বিস্ফোরণের জন্য ঘুমড়ে ঘুমড়ে পড়ছে। বিকাশ আমি নিজেই নিজের মধ্যে হারিয়ে যাওয়ার যন্ত্রণা। বিকাশ আমি আর সহ্য করতে পারছি না। আপনি আমাকে সেই অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে চলুন, আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। বিকাশ চলে ভুজঙ্গ, একা এসেছিলাম, দুজনে মিলে যাচ্ছি, আর দুজনকে জোগাড় করতে পারলেই চারজনে মিলে আবার তোমার কাছে ফিরে আসবো। কেন তোমার এই খাটিয়ায় সরিয়ে ওই শ্মশানের ফাংশারে নিয়ে যাবার জন্য। দেখেন দেখেন পুলিশের মশা, দেখেন সর পালালে বেটার বুদ্ধি বাড়ে। আরে এটা বুঝোস না কেন, ললিতা নিশ্চয় এইখানে গেছে, নালে উকিলের বাচ্চা আমাদের খবর জানলো কি করে। আজই মানিককে খবর পাঠাতে হবে, প্রয়োজনে কেষ্ট আর বিষ্টুরে সোনা পারুর গায়ে পাঠাতে হবে। বিকাশ বললাই স্যার, আমার ললিতা চাই, ললিতা মা গো, এ তুই কি করলি মা, এ তুই কি করলি, কোন পাপে আমার নিষ্পাপ ফুলের মতো মেয়েটাকে এত বড় আঘাত দিলি। তুই তো মঙ্গলময়ী মা, তবে কাকলির জীবনের একমাত্র স্বপ্নের ফুলটাকে তুই ফুটতে দিলি না কেন? এখন এই মেয়েটা কি নিয়ে বাঁচবে তুই বলতে পারিস মা? বাবা আমি তো দিব্যি বেঁচে আছি, তাহলে কেন তুমি এইভাবে দিনরাত এসে মন্দিরের সামনে চোখের জল ফেলো বলতে পারো বাবা? ওরে মা, বাইরেটা তোর শক্ত থাকলেও ভেতরটা যে তোর ভেঙে চুরমার হয়ে গেছে তা কি আমি বুঝি না রে? না বাবা না, আমার ভেতরে বাইরে কোনো রকমের কোনো পরিবর্তন হয়নি বাবা। আমি শুধু একজনকে বিশ্বাস করেছিলাম, সে যদি আমার বিশ্বাসের মর্যাদা ভাঙে তাহলে তার জন্য করুণা করা যায় বাবা, কিন্তু তার জন্য কষ্ট পেতে নেই বাবা, তার জন্য কষ্ট পেতে নেই। সত্যি বলছিস মা, এ কথা তুই সত্যি বলছিস? তাহলে তাহলে কালই আমি পরিতোষ ঘটককে খবর পাঠাই তোর বিয়ের জন্য। না বাবা না, বিয়ে আমি আর কোনোদিনই করবো না বাবা। ও কথা বললে কি চলে রে মা, ও কথা বললে কি চলে, মেয়ে হয়ে তুই জন্মেছিস, আমি যেদিন থাকবো না বাবা তোর কি হবে রে মা? না বাবা, তুমি না থাকলে মা চণ্ডী তো থাকবে বাবা, দেবতা অন্ধ হতে পারে, দেবতা পাষাণ হতে পারে,
তবু আমাদের পূজোতে তো কোনো ত্রুটি নেই বাবা, আমাদের পূজোটা তো আর মিথ্যে নয় বাবা। মিথ্যে মিথ্যে মিথ্যে, ফাঁকির দেবতাকে ফাঁকি দিয়ে পুজো করতে হয়? মিথ্যার মূর্তিকে শ্রদ্ধা করার অপমানটা কিছুতেই মেনে নেওয়া উচিত নয়। এ কথা তুমি কি বলছো মা? পথের পাথরকে কুড়িয়ে এনে মানুষ যখন মন্দিরের বেদিতে বসায় তখন তো সে আর পাথর থাকে না মা। পাথরের তো আর প্রাণ নেই যে আপনার ভক্তির ভিতটাকে নাড়িয়ে দিয়ে অন্য মন্দিরে সে উঠে যেতে পারে না। কিন্তু যে মানুষ একটা মেয়ের সহজ সরল বিশ্বাসের সর্বনাশ করে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারে তাকে তো আর কিছুতেই ক্ষমা করা যায় না। কিন্তু এই কথা তুমি জানলে কি করে? তুমি কে? আমি আমি তোমারই মতো এক জীবন যুদ্ধে হেরে যাওয়া মানুষ যে তার স্বপ্নের সন্ধানে সোনাপারুল গায়ে আমি ছুটে এসেছি। পাবে না মা, পাবে না। এই শহরের আধুনিক সভ্যতার আগুনে এগায়ের সব স্বপ্নের ফানুষগুলো পুড়ে ছাই হয়ে গেছে, তাই সেই ছাইয়ের জীবী থেকে তুমি কোনো নতুন মশাই জ্বালাতে পারবে না মা। পারবে না। যদি না পারি তাহলে আমার দুঃখ নিয়েও আমি কাউকে সুখের হাসি হাসতে দেব না। তোমার মতো কান্না চেপে রেখে কাউকে আমি মুখের হাসি দেখাবো না। আমি কান্না চেপে হাসছি, এই কথা তোমাকে কে বললে? তোমার শিবু কাকা, যার স্নেহের আশ্রয়ে তার হারিয়ে যাওয়া মেয়ে হয়ে আমি আবার নতুন করে বাঁচতে চাইছি। ও, তুমি তাহলে তুমি সেই রাখি? হ্যাঁ বোন, হ্যাঁ। ছলনার হাসি নিয়ে কখনো বাঁচা যায় না, বরং তোমার চোখের জলটাকে আগুন করে তোলো। তোমার জীবনটাকে যে সর্বনাশে ভরিয়ে দিয়েছে তার সংসারটাকেও তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই। তুমি কি বলছো? ঠিকই বলছি। আমি বিয়েতে রাজি হইনি বলে ওই মানিকলাল বাবু তার মেয়ের সঙ্গে রঞ্জনের বিয়ে দিয়েছে, যে বিয়েটা পুরোপুরি সাজানো, এর এর আধারে ভয়ঙ্কর এক ষড়যন্ত্রটা করে চলেছে। কিন্তু রঞ্জন এই বিয়েতে রাজি হলো কেন? নিশ্চয় চক্রান্ত করে রঞ্জনকে বিয়ে করতে বাধ্য করেছে। কিসের জন্য রঞ্জন ওদের হাতের খেলার পুতুল হয়ে কাজ করছে সে রহস্য আমি ভেদ করবই। তারপর যেমন করে হোক এই সোনা পারুল গায়ে কাকলির হাতে তার রঞ্জনকে আমি ফিরিয়ে দেবো। না না, আমি রঞ্জনকে আর কোনোদিনই ফিরে পেতে চাই না রাখি, কারণ হীরের গায়েও একচুল চিট ধরেছিল, তাই সে তার পুরনো মর্যাদা আর ফিরে পেতে পারে না রাখি। এক বঞ্চিত বাবা মার কাছে তুমি তার স্নেহের সন্তানকে ফিরিয়ে দাও রাখি, তাহলেই তো সেদিনই সর্বহারা মেয়েটা সবচেয়ে সুখী হবে রাখি, সবচেয়ে সুখী হবে। কাকলি, তুমি শুধু ভালোবাসার মার খেয়েছো, হারাবে ভাগ্যের হাতে মার খেয়ে সব কিছু হারিয়ে, ভালোবাসা হারিয়ে আমার জীবনটা আজ হাহাকারে পরিণত হয়ে গেছে। তবু আমি সোনা আমারুল গায়ের কাকলিকে কিছুতেই হেরে যেতে দেবো না। যেমন করে হোক রহস্য ভেদ করে কাকলির হাতে আমি রঞ্জনকে ফিরিয়ে দেবই দেব, কারণ আমি আজ ললিতা নই, আমি আজ রাখি। রাখিকে যে আবার ললিতা হয়ে আমাদের সঙ্গে ফিরে যেতে হবে সুন্দরী। শুধু কেষ্টা একা নয় রে, শুধু কেষ্টা একা নয়, ওর বড় ভাই বিষ্টু ও তোর শরীরের গন্ধ পেয়ে এখানে হাজির হয়ে গেছে। বিষ্টু, তুই এখানে? কলকাতাতে না, তুই যতই পালিয়ে বেড়া এই সোনা বারুল গায়ের থেকে একটা শকুন সবসময় তোর উপর ঠিক নজর রেখেছে। তাছাড়া আমাদের বস তো আগে এখানে এসে গেছে। বস মানে মানিক বাবু? কেন এসেছেন তিনি এখানে? কেন এসেছেন? এখানকার ওই চৌধুরী বাড়িতে না বস একটা বড় মুরগি জবাই করেছে, 20-25 লাখ টাকার ধান্দা হয়ে যাবে। যে কাজটা তুই ছেড়ে দিয়েছিলি ওসব কথা ছাড় দিনি, তুই এখন শিগগির আমাদের সাথে তাড়াতাড়ি কলকাতায় চল। না, কলকাতায় আমি আর কখনো যাব না, কলকাতার সঙ্গে আমার সম্পর্ক শেষ, সমস্ত সম্পর্ক শেষ, আমি আর কিছুতেই কলকাতায় ফিরে যাব না। যেতে হবে। ভুজঙ্গ ভট্টাচার্যের আদেশ না মানলে জানে খতম হয়ে যাবি। বেশ বুঝতে পেরেছি, এরা আমাকে সহজে ছেড়ে দেবে না, যেমন করে এক নতুন কিছু খেলা এদের সঙ্গে আমাকে খেলতে হবে। এই কেষ্ট, এই কেষ্ট, তুই আমার বুকে ছুরি চালাতে পারবি?
আচ্ছা তোদের কি আমাকে একটু ভালোবাসতে ইচ্ছে করে না? বল না। এই করে করে খুব ইচ্ছে করে। এই দাদা, অনেকদিন থেকে তোকে মনে মনে খুব ভালোবাসি। এই দাদা, একদম বে লাইনে ঢুকার চেষ্টা করবি না, তোর আগে না আমার চান্স। তোরা ঝগড়া করিস না, তোরা দুজনেই আমাকে পাবি বুঝলি। আমি দ্রৌপদী সেজে তোদের দুজনের সঙ্গে কলকাতায় গিয়ে সংসার করব, বুঝেছিস? তার আগে আয় না, একটুখানি নাচ গান করে আমরা একটু মস্তি করে নি। হ্যাঁ, এই দুজনের সঙ্গে কি করে সংসার করবে সেটা বুঝবো আমি। তার আগে দেখ না একটু নাচ গান কেমন করি। আয় 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 আয়, এটা ছাড় না, এটা ছাড়। ভালোবাসা যা দেবী সর্বভূত সুশক্তি রূপে না সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ। যা দেবী সর্বভূত সুমহাকৃতিরূপে না সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপে না সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপে না সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশপ্রহর অনুরাগিণী, অভয় সুর